বিজেপির ছোট বড় মাঝারি সেজো মেজো বুথ থেকে শুরু করে অঞ্চল থেকে শুরু করে ব্লক থেকে বিধানসভা থেকে জেলা থেকে রাজ্য যে কোটা নেতা আছে আপনার ব্লকে একটা তালিকা তৈরি করুন। 5ই আগস্ট শনিবার শান্তিপূর্ণভাবে এদের বাড়ি ঘেরাও করুন। 21শে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে এমনই বার্তা দিতে দেখা গিয়েছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 5ই অগস্ট রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচির ডাক দিয়েছিলেন তিনি। তৃণমূলের এই কর্মসূচির বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সেই মামলার শুনানিতেই তৃণমূলের ওই কর্মসূচির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সাফ জানিয়ে দিল জনস্বার্থে আঘাত হেনে কখনো কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। একই সঙ্গে কেউ এই ধরনের মন্তব্য করলে কেন প্রশাসন ব্যবস্থা নেবে না তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ক্ষুব্ধ প্রধান বিচারপতি। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন 5ই আগস্ট বিজেপি নেতাদের বাড়ি বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি। অবশ্য পরবর্তীকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কিছুটা পরিবর্তন করেছিলেন, বলেছিলেন ব্লকে ব্লকে 100 মিটারের মধ্যে এই ঘেরাও কর্মসূচি 5ই আগস্ট হতে চলেছে। এই কর্মসূচির নির্দেশটা আমাকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর এই মামলার প্রেক্ষিতে আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আগামী 5ই আগস্টে তৃণমূল কংগ্রেসের ঘেরাও কর্মসূচি বাতিল করলো এবং বলা হয়েছে এই ঘেরাও কর্মসূচির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 21শে জুলাইয়ের সভামঞ্চ থেকে অভিষেকের মন্তব্যের প্রতিবাদে রাজ্যের 3 জায়গায় দায়ের করা হয় এফআইআর। এয়ার স্ট্রিট থানায় মেইল করে অভিযোগ জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 22শে জুলাই রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা রাজর্ষী লাহিড়ী। 23শে জুলাই দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা থানায় এফআইআর দায়ের করে জেলা বিজেপি নেতৃত্ব। এদিন মামলার শুনানিতে শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী পিএস পাটওয়ালিয়া বলেন, নিজে একজন সাংসদ হয়ে 21শে জুলাইয়ের সভা থেকে নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 5ই আগস্ট গোটা রাজ্যের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার নির্দেশ দিয়েছেন পার্টি কর্মীদের। পরে মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা সংশোধন করে ব্লকে ব্লকে ঘেরাবের কথা বললেও এই নির্দেশে তৃণমূল দুষ্কৃতীরা আইন নিজেদের হাতে তুলে নিতে পারে, এতে সাধারণ মানুষ আতঙ্কে ভুগছেন। প্রধান বিচারপতি বলেন, কেউ এই ধরনের মন্তব্য করলে প্রশাসন কেন কোনো ব্যবস্থা নেবে না? ধরুন কেউ বলল হাইকোর্ট ঘেরাও করবে, তাহলে প্রশাসন কোনো ব্যবস্থা নেবে না? অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্র মোহন মুখোপাধ্যায় বলেন, এই ধরনের মামলা কখনোই জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণযোগ্য হতে পারে না। রাজ্যের তরফে আরেক আইনজীবী সপ্তাংশু বসু বলেন, প্রত্যেকের বাড়ি থেকে 100 মিটার দূরে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ব্লকে ব্লকে এই কর্মসূচি প্রতীক হিসেবে করা হবে, এখানে সাধারণ মানুষ কোনোভাবেই ভুক্তভোগী হবেন না। প্রধান বিচারপতি বলেন, এই ধরনের কর্মসূচিতে অশান্তি হবে না তা নিশ্চিত করে কিভাবে বলা যায়? যদি একটা বোমা ফাটে তাহলে তার দায় কে নেবে? শান্তি বিঘ্নিত করে বা সাধারণ মানুষের সমস্যা সৃষ্টি করে আগামী 5ই অগস্ট কোনো রকম ঘেরাও কর্মসূচি করা যাবে না। 21শে জুলাই শহীদ দিবসের পরিপ্রেক্ষিতে একটি র্যালির থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের চিফ মিনিস্টার একটি মন্তব্য করেছিলেন এবং একটি কর্মসূচির অ্যানাউন্স করেছিলেন যে 5ই অগস্ট প্রত্যেকটি ভারতীয় জনতা পার্টির নেতা এবং ওয়ার্কারদের বাড়িতে কার্যকর্তার বাড়িতে বাড়ি ঘেরাও করার জন্য। সেটি কমপ্লিটলি একটি ইলিগাল একটি কর্মসূচি ছিল। সেটা নিয়ে আমরা বিরোধী দলনেতা একটি পিটিশন পাবলিক ইন্টারেস্ট জনস্বার্থ মামলা দায়ের করেন। সেই জনস্বার্থ মামলার আজকে শুনানি হয়। প্রধান বিচারপতি এই কর্মসূচির ব্যাপারে পড়ে অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল কংগ্রেস এবং তার জেনারেল সেক্রেটারি এবং চিফ মিনিস্টারের অ্যাগেনস্টে এবং একটি স্থগিতাদেশ দেন যে 5 তারিখে যেটি কর্মসূচির অ্যানাউন্সমেন্ট হয়েছে সেটি যাতে না করা হয়, কারণ সেই এই এই সব কর্মসূচি এবং জিনিসপত্র গণতন্ত্রে একেবারেই গ্রাহ্য নয় এবং এটার কারণে পাবলিক ইনকনভিনিয়েন্স হয়। প্রধান বিচারপতি স্পষ্ট নির্দেশ, জনস্বার্থে আঘাত হেনে এরকম কোনো রাজনৈতিক কর্মসূচি করা যাবে না। এরপরেও যদি কোনো অশান্তি হয় তার সম্পূর্ণ দায় রাজ্যের। রাজ্যকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে হবে।
হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বছর অনেকবার আক্রান্ত হয়েছে, মিছিল নিয়ে অ্যাটাক করা হয়েছে, 24 ঘন্টা ধরে ডিজে বাজিয়ে রেখে ঘুমাতে দেওয়া হয়নি। আমি নিজে হাইকোর্টে গেছিলাম, পশ্চিমবাংলার সমস্ত ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক এবং ফাংশনারিজদের জনপ্রতিনিধিদেরকে প্রোটেক্ট করার জন্য রায় দিয়েছেন, অন্তর্বর্তীকালীন রায় দিয়েছেন, একে স্বাগত জানাচ্ছি। এবং এর ফলে তৃণমূল কংগ্রেস এবং বিশেষ করে পিসি ভাইপো এই ধরনের অগণতান্ত্রিক অসংসদীয় যেখানে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এই ধরনের কর্মসূচি থেকে ভবিষ্যতে বিরত থাকবেন। এখন দেখার হাইকোর্টের নির্দেশ মেনে ঘোষিত এই কর্মসূচি কি রদ করে শাসক দল তৃণমূল, নাকি আগামী দিনে এই ঘেরাও কর্মসূচি নিয়ে উত্তাল হয় রাজ্য। ক্যামেরা জ্যাকি সিং এর সঙ্গে অভিরূপ হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।